আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা দেখছো ইউটিউব চ্যানেল বাংলা পাঠ আজকে আমি যেটা আলোচনা করবো সেটা হচ্ছে এই ঘাসফড়িং নিয়ে বেশ কিছু ইম্পর্ট্যান্ট লাইন তোমরা পড়েছো কবিতাটা ভাব না করে পারতামই না আমরা অর্থাৎ কবি যে ঘাসফরিংয়ের সঙ্গে ভাব করতে চেয়েছেন এটা প্রকৃতির সঙ্গে ভাব সবুজের সঙ্গে ভাব এই যে বলছে ঝিরঝির বৃষ্টির পর আমি ভিজে ঘাসে পা দিয়েছি অমনি শুরু হয়ে গেল আমাদের নতুন আত্মীয়তা এখানে কবি আত্মীয়তা করতে চেয়েছেন সেই সবুজ প্রকৃতির সঙ্গে এবারে কবি বলছেন সবুজ মাথা তুলে কত খেলা দেখালো ঘাস তার কাছ থেকে চলে আসার সময় আমার কি মন খারাপ বলে এলাম আমি আবার আসবো কবি প্রতিশ্রুতি দিলেন কবি যেন বলতে চেয়েছেন প্রকৃতির কাছে এসো আবার কবি বলছেন আমার ঘরের দরজা এখন সবুজে সবুজ এই কবিতাটা পুরো প্রকৃতি প্রেমের কবিতা সবুজের আহ্বানও এই কবিতার নাম আমরা দিতে পারি আমি কথা দিয়ে এসেছি ভিজে ঘাসের উপর আমাকে যেতেই হবে এই যে ঘাসফড়িং কবিতার মধ্য দিয়ে কবি বলছেন সবুজ প্রকৃতি সেই সবুজ প্রকৃতির সঙ্গে আমাদের আত্মীয়তা করা ছাড়া এই যে নাগরিক জীবনের যন্ত্রণা এখান থেকে আমরা বের হতে পারবো না তাই কাশোরিং হলো অরুণ মিত্রের একটা বিখ্যাত কবিতা প্রকৃতি প্রেমের